এমনি আমাদের যে কোস্টাল ডিস্ট্রিক্ট পূর্ব মেদিনীপুর এবং শুধু সাউথ চব্বিশ পরগনার একদম উপকূলবর্তী জেলায়, অর্থাৎ সমুদ্র ঘেঁষা জায়গাতে একটা 32-45 কিলোমিটার উইন্ড থাকবে। মৎস্যজীবীদের আগে আমরা বারণ করেছিলাম, আবারও কন্টিনিউ করে বলা হচ্ছে যে 12 থেকে 13, অর্থাৎ আজকে থেকে এই সময়টায় কিন্তু কেউ মাছ ধরতে যাবে না। আশা করি যারা গিয়েছিল তার আগেই ফিরে এসছে, আমরা 9 তারিখ থেকে বলছি যে ফেরত আসতে। এই যে গত 2-3 দিনের বৃষ্টি, তো আশা করা যায় এই বৃষ্টির ফলে আমাদের যে ঘাটতি সেটা সামান্য কমেছে। এই মুহূর্তে দক্ষিণবঙ্গে -26 চলছে, মানে যেটা সিজনের শুরুতে বা জুলাই আগস্ট অবধিও এটা প্রায় 50% প্রায় ছিল, সেই ঘাটতিটা কমে -26 এসছে। আগামী 2 দিনের বৃষ্টি, অর্থাৎ 12-13-14 বৃষ্টিতে আশা করা যায় এটা আরও একটু কমবে এবং আমাদের কৃষিকার্যে সহায়ক হবে। আবার এই বৃষ্টির ফলে যেটা একটু আমরা অ্যাডভাইসারি হিসাবে দিয়েছি, মূলত 2 মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর এবং সাউথ চব্বিশ পরগনার যে আমাদের কোস্টাল ডিস্ট্রিক্টের যে ট্যুরিস্ট অ্যাক্টিভিটি যেখানে যেখানে হয় সেখানে একটু অ্যাক্টিভিটিটা রেগুলেট করতে বলা হয়েছে। ট্রাফিক অ্যাডভাইসারি যদি কোথাও কিছু থাকে, তার কারণ কিছু জায়গায় হয়তো লো লাইং এরিয়া ছাড়া খুব চান্স কম, সেখানে কিন্তু একটু জল জমে যাওয়ার সম্ভাবনা থাকবে ইম্প্যাক্ট হিসাবে। আর ভোরের দিকে যখন বৃষ্টিটা হচ্ছে তখন হাইওয়েতে ভিজিবিলিটি কিন্তু একটু কম থাকার সম্ভাবনা, ফলে ট্রাফিক অ্যাডভাইসারি মেনে সেভাবে গাড়ি চালানো যাতে কোনো অ্যাক্সিডেন্ট থেকে অ্যাভয়েড করা যায়। সবজি চাষের একটু ক্ষতির সম্ভাবনা থাকছে, আবার অন্যদিকে যদি ধান চাষ বা ইত্যাদি দেখি সে পাটের দিকে, তার ক্ষেত্রে কিন্তু এই বৃষ্টি সহায়ক হবে। আপাতত যেটা থাকছে নিম্নচাপ সুস্পষ্ট হিসাবে মধ্যপ্রদেশের উপরে, এবং এটা আরও সময়ের সাথে সাথে সরে যাবে উত্তর পশ্চিম দিকে, কিন্তু আমাদের এখানে বৃষ্টি 12-13-14-3 দিনই থাকবে, মূলত হালকা থেকে মাঝারি বৃষ্টি। গ্র্যাজুয়ালি সিচুয়েশন ইম্প্রুভ করবে, উপকূলবর্তী জেলা এবং বাংলাদেশ লাগোয়া যে পূর্বের দিকের জেলা সেই জেলাগুলোতে বৃষ্টি একটু বেশি হওয়ার সম্ভাবনা। উত্তরবঙ্গের ক্ষেত্রে উত্তরবঙ্গের ক্ষেত্রে মূলত হালকা থেকে মাঝারি বৃষ্টি, তার মধ্যে আজকে 24 থেকে 48 ঘন্টায় মেনলি দার্জিলিং, কিছুটা কালিম্পং, এই দু জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। যতক্ষণ সিস্টেমটা আরেকটু ভেতরে ঢুকবে তখন আমাদের এখান থেকে কিছু সাদার্লি উইন্ড ওপরে যাবে, ফলে মূলত বাদিকের যে জায়গাগুলো অর্থাৎ দার্জিলিং, কিছুটা কালিম্পং, লাগোয়া, জলপাইগুড়ি, এই জায়গাগুলো দু এক জায়গায় ভারী বৃষ্টির সতর্কতা থাকছে। আদারওয়াইজ মূলত হালকা থেকে মাঝারি বৃষ্টি। বরং নিচের দিকের যে 3টে জেলা, মালদা এবং 2 দিনাজপুর, সেখানে কিন্তু 13-14 তারিখ নাগাদ একটু বৃষ্টির সম্ভাবনা থাকছে।